কাতার বিশ্বকাপে মজার ঘটনা যেরকম ধরে যে আমার সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে যে বাংলাদেশের একটা মানে আর্জেন্টিনার একজন ফ্যান জন্য আমাকে দেখছে বাংলাদেশের জার্সি পরা হাতে পতাকা, আমাকে বলতেছে তোমার পতাকাটা আমাকে দাও, পতাকা দাও, আমার একটাই পতাকা, বলতেছে তাহলে তোমার জার্সিটা আমাকে দাও, আমি বলতেছি আমার একটাই জার্সি, আমার তো করবো কি, আমি বলে আসো আমারটা তুমি নাও তোমারটা আমি নিই। তা মাঠের ভিতরে হাজার দর্শকের ভিতরে দুজনে যখন আমারটা ওকে দিলাম মানে শিশির ওটা তুলবে যে আমার দেশকে এত ভালোবাসে আর্জেন্টিনা মানুষ, আমার দেশের পতাকা আমার কাছে চেয়ে নিচ্ছে, আমার মানে শৈলে জার্সি সেটাও চেয়ে নিচ্ছে, অন্যরকম অনুভূতি মনে হয় যে আসলে আমি ধন্য যে আমি দেশের জন্ম, আমার মানে অন্যরকম অনুভূতি ছিল। টি টোয়েন্টি খেলা হচ্ছে গরম চার মতো কফির মতো, আপনি কফি খাওয়ার সময় ব্যাপারটা মানে চার ছয় মারতেছে, তা দর্শক আমরা ফ্যান যারা এটাই চাই যেন আসলে মাঠে যেন রান হোক, ছয় চায়ের ছড়াছড়ি হোক, বলারদের আসলে অতটা অসহায় থাকে সবসময়, যারা ওখানে ভালো করতে পারে ব্যাটিং পিচে তারাই মূলত ভালো বলার, তা এটাই চাওয়া যেন, আর রান যখন হবে 180-170-200 তখন দর্শক কিন্তু আসা শুরু করবো, আর তার সাথে যখন মানে ওপেনিং যে টিম থাকবে ও যদি 200 করে, ও যদি 195-99 অথবা 1-2 রানে আসে তখন কিন্তু মানুষের খেলা হবে, তো আরও বেশি আগ্রহ থাকবে, আরও বেশি মানে আসার বেশি ই থাকবে, মাঠ পুরো গ্যালারি ভরা থাকবে। মোটামুটি সব টিমই ভালো, তবে যদি বলেন যে সেক্ষেত্রে বলা যায় যে কুমিল্লা, তারপর হচ্ছে সাকিবের বরিশাল, তারপর হচ্ছে রংপুর, এই তিনটা টিম মনে হয় যে ভালো একটা ব্যালেন্স টিম, শুধু দেশি প্লেয়ার থাকলেই হবে না, আপনাকে বিদেশি প্লেয়ারও টিমে থাকতে হবে। তা আর এবার যে আগে যে ঢাকা ছিল ওই ঢাকা যদি থাকতো আমার মনে হয় যে আরও ভালো হতো, কারণ যত বড় বড় ব্যবসায়ী যত বড় বড় আসলে প্রতিদ্বন্দ্বী তত আমি মনে করি বিপিএলের জন্য ভালো। এখন যদি চিন্তা করে যে নিজেদের ব্যবসার কথা মানে তাহলে তো অনেক টিমে আছে যে ভালো ভালো প্লেয়ার নাই, খালি নামেই তারা অংশগ্রহণ করছে, তা ওটা হলে আসলে ক্রিকেট উন্নত হবে না। অনেক কিছু ছিল, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল, অস্ট্রেলিয়ায় কাতার বিশ্বকাপে ফুটবলে ছিল, অনেক কিছু ছিল।